আমাদের মধ্যে অনেক জনের ভীষণ ট্যালেন্ট থাকে, অনেক জনের অনেক কিছু করারও ইচ্ছাও থাকে, দেখবে অনেকেই সেই কাজ বা সেই জায়গাতে পৌঁছাতেই পারে না, বা আমাদের অনেক কিছু ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাগুলিকে আমরা বাস্তবে রূপই দিতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে লেজিনেস, অলসতা আমাদের মধ্যে রয়েছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে এই অলসতাকে কি করে শেষ করবে, অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আজকে বলবো অলসতা মানে এই যে লেজিনেস ব্যাপারটি রয়েছে এটাকে তোমরা কাটিয়ে কি করে উঠবে। কারণ একজন দুজনের ফোন এসেছে আমার কাছে এবং সেই ঘটনা দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। তুমিও নিশ্চয়ই আমার এই ভিডিও দেখবে যে নেট সেটের ফর্ম ফিল আপ করেছে, নেটের ফর্ম ফিল আপ করেছে পরীক্ষার, সেট পরীক্ষাটা তো দিয়েছে কিন্তু নেট পরীক্ষা যেদিন ছিল সে নাকি ডেটটাই ভুলে গিয়েছে। তো তুমি কিছু মনে করবে না, এটা অনেকের সঙ্গেই ঘটছে। এটা মেন কারণ হচ্ছে লেজিনেস। যে লেজিনেস ব্যাপারটিকে কাটানোর সবথেকে বড় উপায় কী, তিনটি জিনিস আজকে আমি তোমাদের বলার চেষ্টা করব, এগুলিকে জীবনে ফলো করো তাহলে বুঝতে পারবে। প্রথম জিনিসটি হচ্ছে যে আমাদের মনের মধ্যে বর্তমানে তুমি যে পরিস্থিতিতে রয়েছো, শুধু একবার ভাবো যে আমার তোমার নিশ্চয়ই তোমার বাবা মা রয়েছে বা তোমাদের বাবা মা রয়েছে, দাদা দিদি, বা নিশ্চয়ই তোমার বাড়ির সম্পত্তি রয়েছে বা অন্যান্য সমস্ত জিনিস রয়েছে যা আশেপাশে তোমার বেশিরভাগ মানুষের বা বেশিরভাগ ছাত্রছাত্রী থাকে। ধরে নাও এক মুহূর্তের জন্য, ভাবো একবার যে এগুলি আমার কাছে নেই, আগামী এক বছরের মধ্যে এগুলি আমার কাছে শেষ হতে চলেছে এবং এরপরে আমার কি হবে। ব্যাস একটু নেগেটিভ ভাবো যে আজকে আমি যে পরিস্থিতিতে রয়েছি, আগামী ছয় মাস বা এক বছর পর আমার কাছে এগুলি আর থাকবে না। একবার ভেবে দেখো যে আমার কি পরিস্থিতি হবে এবং আমার বাড়ির লোকের কি পরিস্থিতি হবে এবং আমার যা আমার যে ক্যারিয়ারের কি হবে, একবার ভেবে দেখো। তখনই যখনই ভাববে না, তখন তোমার মাথাতে একটা জিনিস আসতে শুরু হবে যে সত্যি সত্যি আমাকে কিছু করতে হবে। আবার পরক্ষণেই এটা ভাবো যে যদি এক বছর পর আমি যা করছি সেটা যদি সফল হয়ে যায় তাহলে আমার কোন পরিস্থিতিতে দাঁড়াবো এবং কী ধরনের সুখ আমি পেতে পারি, তাহলে সেটাও ভেবে দেখো। অর্থাৎ নেগেটিভটাকে আমি আগে ভাবতে বলবো, পজিটিভটা পরে ভাবতে বলবো। নেগেটিভটা মানুষকে বেশি বেশি করে ভাবতে বলা হয়ে থাকে এই জন্যেই, কারণ বিশেষ করে সেই লেজি মানুষগুলির জন্যে, যে মানুষগুলি যেন মনে হয় যেন কোথাও একটা কল্পনার জগতে রয়েছে। তাই লেজিনেসকে কাটানোর সবথেকে বড় উপায়, বর্তমান পরিস্থিতিতে থেকে নেগেটিভ কথা ভাবো যে আমার এইটা যদি এক বছর পর না থাকে আমি কোন জায়গায় পৌঁছাবো। দুই, আমরা অনেকেই দেখি যে বড় বড় গোল প্রথমেই সেট করে ফেলি, গ্র্যাজুয়েশন পাস করেছি বা এমএ পাস করেছি বা এমএ এমএসসি বা গ্র্যাজুয়েশনে বিএ বিএসসি বিভিন্ন ভিন্ন দেখি আমরা, এবং এমন অনেকই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের পর আমি অনেককে দেখেছি যে নিট পাস করার জন্য বছরের পর বছর কাটিয়ে দেয়। তো আমি বলবো যে সঠিক প্রিপারেশনে নিলে সেগুলি তো সফল হবেই, বা এমনও আছে যে প্রথমেই বিরাট বড় কিছু করতে চায়। আমি বলবো বিরাট বড় কিছু লক্ষ্য না রেখে তুমি যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, ধরো সেমিস্টার রেজাল্ট, পার সেমিস্টার রেজাল্ট অনুযায়ী তুমি ভাবনা চিন্তা করতে পারো যে একটা সেমিস্টার রেজাল্ট আমার খারাপ হয়েছে, পরের সেমিস্টারটা আমি কী করে ভালো করবো। অর্থাৎ ছোটো ছোটো গোল, ছোটো ছোটো লক্ষ্যকে সামনে রাও, কারণ যখনই তুমি একটা ছোটো গোলকে সম্পন্ন করবে তোমার মনের মধ্যে কনফিডেন্স আসবে, তাহলে দ্বিতীয় গোলটা তুমি অ্যাচিভ করতে পারবে। তো ছোটো ছোটো গোলকে অ্যাচিভ করো যেগুলো তুমি সাফল্য পেতে পারো বা সম্ভাবনা রয়েছে। এমন কিছু লক্ষ্য তুমি স্থির করলে যে যেখানে তোমার যাওয়ার সম্ভাবনাই একদমই অসম্ভব, তাই ওই ধরনের গোল কখনোই সেট করবে না। যদি তোমার মনে হয় যে এই গোলটি আমার লাভ রয়েছে, তাই ছোট ছোট গোলকে আমি বলবো যে অ্যাচিভ করার চেষ্টা করো। আর তিন নাম্বার এবং শেষের যে যুক্তিটা আমি তোমাদের দেব সেটা হচ্ছে যে সারা দিনে তো আমাদের কাছে অনেক কাজ থাকে, তো আমি বলবো যে টেক বেবি স্টেপ শব্দটা ইউজ করা হয়। বেবি স্টেপ শব্দটা হচ্ছে যে ধরো দশটা কাজের মধ্যে তোমার দেখে নাও যে কোন দুটি বা তিনটি কাজ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। আমি বলছি ধরো আজকে আমাদের বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া আছে, বা
এমনটা হতে পারে যে আমাকে কোচিংয়ে পড়তে যাওয়ার ব্যাপার রয়েছে, বা আমাকে হতে পারে কোনো প্রোগ্রামে যাওয়ার কথা রয়েছে, যেগুলো দেখে নাও কোনটা সব থেকে আগে গুরুত্বপূর্ণ, তো সেটা আগে করে নাও। দেখবে সেটা আগে করে নিলে মনটা ভীষণ শান্তি হয়ে যায় এবং পরেরটা করতে ইচ্ছা করবে। আর লাস্ট আমি তোমাদের যেটা বলবো, যে কল্পনাতে একদম থাকবে না, মাইন্ডফুলনেস যেটাকে সব থেকে বলা হচ্ছে, যে ভবিষ্যতের কথা বাদ দাও, ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু লাভ নেই, কারণ ভবিষ্যতে কী হবে কেউ জানে না। তাই বর্তমানে বাঁচো, বর্তমানটাকে সঠিক করে নাও, বর্তমান সঠিক করলেই তুমি আগামী দিন তোমার সঠিক হবে। তাই দিনের বাস্তবেতে থাকো, প্রত্যেকটা দিনকে মনে রেখো এটি আমার লাস্ট দিন অ্যাচিভ করার, দেখবে তুমি অনেক দূরে গিয়েছো। তো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটি, যাতে তাদেরও খুব কাজে লাগে। থ্যাংক ইউ।